হাই ফ্রেন্ড আপনাদের ফিচার এডুকেশন ইউটিউব চ্যানেল তো আজকে তোমাদের বিডিবি যারা স্টুডেন্ট তোমরা রয়েছো তো তোমাদের একটি অনলাইন ক্লাসের ব্যাপারে আমি এই ভিডিওতে কথা বলবো তো তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দাও আর ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে প্রেস করুন এবং পাশের যে বেল নোটিফিকেশানটি আছে ওটাতে প্রেস করুন তাহলে আপনার কাছে সমস্ত রকম নোটিফিকেশান চলে যাবে তো ফার্স্টে এখানে বলে রাখি যারা নেতিসভা শোফেন ইউনিভার্সিটিতে যারা বিডিপি সোশ্যালজি সাবজেক্টে অনার্স করছো অর্থাৎ ইএসও এই সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছো তো সেক্ষেত্রে তোমাদের ইতিমধ্যে অনলাইন ক্লাসের একটি ব্যবস্থা করা হয়েছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেভেন ফেজ অফ অনলাইন ক্লাস ফর বিডিপি সোশ্যালজি ইএসও ফার্স্ট সেমিস্টার দু হাজার উনিশ কুড়ি ফর অক্টোবর দু হাজার কুড়ি তো এখানে তোমাদের বিডিপি সোশ্যালজি সাবজেক্টে যারা রয়েছ তো তোমাদের অনলাইন ক্লাস তোমাদের কোন ডেটে হবে না হবে সমস্ত কিছু ডিটেলস আজকে ভিডিওতে তোমাদেরকে বলছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিসটা তোমাদের পাবলিক হয়েছে তো এখানে ডেটটি দেওয়া আছে একুশ নয় দু হাজার কুড়ি তো এখানে সমস্ত রকম তথ্য এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত রকম নোটিশ কিন্তু এখানে দিয়ে দিয়েছে কোন টিচার তোমাদের ক্লাসটি নেবে এবং কোন ডেট কোন ডেটে তোমাদেরকে নেওয়া হবে এবং টাইমিংটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ডে কোন বার তার পাশে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পেপারের নামটাও এখানে দিয়ে দিয়েছে তো ইএসও ওয়ান মডেল ফোর তো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার টুয়ে এখানে যে স্যার তোমাদের ক্লাসটি নেবে সেই স্যারের নামটি এখানে দেওয়া রয়েছে এবং তার পাশে ডেটটিও দেওয়া রয়েছে কোন কোন ডেটে তোমাদেরকে ক্লাসটি নেওয়া হবে এবং তার টাইমিং ডেট এবং কোন পেপারটি নেওয়া হবে ইএসও ওয়ান মডেল ওয়ান তো তারপরে তিন নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিন নম্বরে কিন্তু স্যারের নাম টাইমিং এবং কোন বার এবং সোশ্যালজির যে পেপারটি রয়েছে পেপার টু ইএসও টু মডেল হচ্ছে ওয়ান তো এই এই ক্লাসটি নেওয়া হবে এবং চার নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের টিচারের নাম দেওয়া আছে এবং কোন কোন ডেটে তোমাদেরকে এই ক্লাসটি নেওয়া হবে এবং কোন টাইমে তোমাদেরকে ক্লাসটি স্টার্টিং হবে এবং কোন বার সে বারটিও দেওয়া আছে এবং কোন পেপারের উপর ই এস টু মডেল হচ্ছে টু তো সেক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পেরেছো তো যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা কিন্তু এই ডেটের মধ্যে তোমরা অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারো সেক্ষেত্রে হয়তো তোমাদের সামনে এক্সাম রয়েছে এক্সামের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হতে পারে তো এইটাই ছিল আমাদের আজকের বিষয় তো সেক্ষেত্রে আরেকটু কথা বলা দেখি যদি তোমরা এই ধরনের আরও নেতাজি সুভাষ শোফেন ইউনিভার্সিটিতে যে সমস্ত নোটিশগুলি দেওয়া হয় সেই সমস্ত রকম নোটিশ পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আশা করি তোমরা সুভাষ শোফেন ইউনিভার্সিটির সমস্ত রকম নোটিশ কিন্তু সবার আগে পেয়ে যাবে তো সেক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি যদি এরপরেও কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করো এবং এই যে তোমরা পিডিএফটি দেখতে পো এই পিডিএফের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা এটা ডাউনলোড করে নিজেরাই দেখে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে